গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে চলে আসছি আজকে। আজকে কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে কথা বলবো। আজকে অনেকেরই ডিজেবল হইতেছে, যেটার কারণ হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি। কারণ আমরা বাংলাদেশে বসে বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ড অনেকেই ইউজ করি না। ইউজ না করার কারণে আপনার বিভিন্ন প্রবলেম হয়। আপনার একটা জিনিস আপনারা জানেন না, সেটা হলো গিয়ে আপনারা যে কার্ডগুলো ইউজ করেন, আপনারা যে কার্ডগুলো ইউজ করেন, কার্ডের সামনে দেখবেন যে বিভিন্ন নম্বর। তো সেখানে কিন্তু আপনাদের দেখবেন কি কান্ট্রির কিন্তু একটা ভ্যালিডিটি আছে কার্ডের ভিতরে। এই কারণে আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে, যেমন আমেরিকান কার্ড আপনি বাংলাদেশে বসে যখন ইউজ করবেন তখন এই প্রবলেমটা বেশি হবে, বা আউট অফ কান্ট্রির কার্ড যখন বাংলাদেশে ইউজ করবেন তখন দেখবেন আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্টে ডিজেবল করে দেবে। ডিজেবল করার পর আপনি যদি অ্যাপ্লাই ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে ব্যাক আসবে, আর না হলে না ব্যাক আসবে না। তো এখানে কিন্তু কয়েকটি জিনিস আছে। এই যে ফার্স্ট অফ অল, এখানে আপনি কিন্তু জানেন না যে এখানে কী দিতে হবে। এখানে আপনি যেটা করতে পারেন, আপনার যে আইডির নাম আছে বা আইডির একটা অ্যাড অ্যাকাউন্টের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি দেখাই দিই আপনাদেরকে। প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের সাথে একটা করে নাম্বার থাকে যেটা আপনার ইউআরএলের উপরে দেখতে পাবেন। যেমন এইটা হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা নাম্বার। এই নাম্বারটা আপনি যেটা করবেন এখানে বসাই দিতে পারেন। বসানোর পরে তারপর যেটা করবেন আপনার যে কান্ট্রি ইউর ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড ওয়ার ইস্যু দিস ডাট নট ম্যাচ ইউর কারেন্ট লোকেশন, মানে এখন আপনার লোকেশনের সাথে আপনার কার্ডটা ম্যাচ করতেছে না, তো সেটার জন্য অবশ্যই আপনি দিয়ে দিবেন। তারপর আপনি যদি কোথাও যদি ঘুরতে যেয়ে থাকেন, ধরেন আপনি বাংলাদেশে আছেন, এখন ক্যানাডা বা আমেরিকায় বা অন্য কোনো কান্ট্রিতে যখন আপনি গেছেন যে না আপনি 60 দিনের ভিতরে আপনি বাংলাদেশে আসবেন না, বা তার ওইখানে অবস্থান করতেছেন, এই কারণে আপনার কান্ট্রির সাথে ম্যাচ হইতেছে না, তাহলে ক্লিক দিয়ে দেবেন। আর এগুলো ক্লিক দেওয়া না দেওয়ার পিছনে মানে ওইরকম ম্যাটার করে না এখানে। তো এইখানে হলো মেইন যে বিষয় হলো আপনার যে স্টেটমেন্টের প্রুফ, সেটা কিন্তু এখানে চায় ওরা। তো স্টেটমেন্টের প্রুফ হলো আপনি যে লাস্ট তাদেরকে যে পেমেন্টটা দিয়েছিলেন সেটা কী কার্ড দিয়ে দিয়েছিলেন, সেই কার্ডটি আপনার কাছে যদি থাকে সেটা আপনার এখানে আপনার আপলোড করে দিতে হবে। আর কার্ডটি যদি না থাকে তাহলে যেটা করবেন, যদি ভার্চুয়াল কার্ড হয়ে থাকে সেটা এখানে বিস্তারিত এখানে লিখবেন। লেখার পরে আপনার যে কার্ড সিরিয়াল নাম্বারটা সেটা দেবেন, ফোর ডিজিট নাম্বারটা সেটা দিয়ে দিবেন। এখানে যদি পেপাল হয় তাহলে কিন্তু পেপাল দিবেন। আপনার এখানে কিন্তু বলা আছে প্লিজ আপলোড স্টেটমেন্ট অফ ইউর প্রাইমারি পেমেন্ট মেথড। আপনার যদি প্রাইমারি, যেটা প্রাইমারি বলতে বোঝা যায়, দাঁড়ান আমি দেখাই দিই। এখানে কিন্তু একটা আমি কিন্তু এখানে দেখাই যে এটা কিন্তু প্রাইমারি মানে ডিফল্ট অবস্থায় আছে, এটা হলো প্রাইমারি। যদি এখানে আর একটা যদি পেমেন্ট মেথড থাকতো তাহলে লেখা উঠতো এটা ব্যাকআপ। বুঝতে পেরেছেন? তো এই হলো বিষয়। তো এখানে আপনার আপলোড দিয়ে দিতে হবে সব ডকুমেন্টগুলি। আপনার যে ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলি আপনি ডাপলপ করে আপলোড দিয়ে দেবেন। এখানে ধরেন আমি একটা আপাতত একটা ডকুমেন্ট এখানে আপলোড দিই আপনার দেখানোর জন্য। তারপর আপনার যদি আপনার ইংলিশ না পারে থাকেন তাহলে সমস্যা নেই, আপনি গুগল ট্রান্সলেশন ইউজ করতে পারেন। বাংলায় লেখলে ওখানে ইংলিশ হয়ে যাবে, সেখানে যা যা আপনি বুঝেন বুঝাই দেবেন এখানে। বাট মাস্ট বি এখানে আপনার যে কার্ডের যে পিকচার আছে, কার্ডের পিকচার সুন্দরভাবে ক্যামেরা দিয়ে ক্লিয়ারভাবে আপনার নাম, আপনার যে নাম এখানে কিন্তু অ্যাড ম্যানেজারে একটা জিনিস দেখেন, যখন অ্যাড করতে যাবেন তখন কিন্তু দেখা যাবে একটা নাম চাবে আপনার কাছে। ধরেন আমি এখানে কার্ড অ্যাড করবো, ধরেন আমি এখানে কার্ড অ্যাডের জন্য ক্লিক করলাম, তারপর আমি নেক্সটে যখন ক্লিক করবো এখানে কিন্তু উপরে কিন্তু একটা নামের কিন্তু অপশন আছে, তারপর কিন্তু কার্ড নাম্বার, তারপর আপনার ভ্যালিডিটি কার্ডের যে ম্যাডটা আছে, তারপর আপনার সিভিভি নাম্বারটা, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? এখানে এই নামটার সাথে যখন কার্ডের ম্যাচ থাকবে কার্ডটা একেবারে ক্লিয়ার একটা ছবি তুলবেন ফ্রন্ট সাইডের। ব্যাক সাইড যদি দিতে চান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, যদি কোনো ইস্যু থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো এখানে আপনাদের স্টেটমেন্টটা আছে, আপনি যে ব্যাংকটা ইউজ করে থাকেন ওই ব্যাংকের কিন্তু স্টেটমেন্ট আছে, আপনি যে ট্রানজ্যাকশন করতেছেন ফেসবুকের সাথে ওইটার একটা আপনার একটা ট্রানজ্যাকশন নাম্বার আছে। আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা আপনি চাইলে কিন্তু দেখতে পারবেন এখানে। আপনার যখন আপনি ট্রানজ্যাকশন করবেন ফেসবুকের সাথে তখন কিন্তু আপনার দেখবেন যে ডাউনলোড লাস্ট রিসিপ্ট একটা এরকম একটা অপশন থাকবে প্রতিটা অ্যাকশন অ্যাকাউন্টে। তো ওইখানে যখন যাবেন তখন কিন্তু আপনি চাইলে যে আপনি যে ফেসবুকের সাথে যে ট্রানজ্যাকশনটা করছেন সেটার কিন্তু এরকম একটা ট্রানজ্যাকশন একটা হিস্টোরি থাকবে। তো হিস্টোরি থাকার পর এখানে যখন ব্লিংটা আপনি দিবেন ফেসবুককে যখন টাকা দিবেন তখন কিন্তু এখানে কিন্তু একটা ব্লিং নাম্বার দেওয়া থাকবে, ফেসব্যাক ডট ডট এক্সট্রা এক্সট্রা যাই হোক এরকম একটা নাম্বার দেওয়া থাকবে। তো এটা কিন্তু আবার এইটা আবার ডাউনলোড করে আপলোড দিয়ে দিয়েন না, কেউ এই ভুলটা করেন না। আপনার যেটা করবেন সেটা হলো আপনার ফেসবুকের মানে ফেসবুকের মানে আপনাদের যে ব্যাংকটা থাকবে, সরি আপনাদের যে ব্যাংকটা থাকবে সেই ব্যাংকের আপনার যে স্টেটমেন্টটা থাকবে ওই স্টেটমেন্টটা আপনি ডাউনলোড করে দেবেন। ব্যাংকে প্রতিটা ব্যাংকই স্টেটমেন্ট থাকে, ব্যাংকে যে ট্রানজাকশন গ্রহণ করেন ওখানে গেলেই আপনি স্টেটমেন্ট দেখতে পাবেন যে লাস্ট পেমেন্ট কত টাকা কাটছে। আপনারা এটা সবাই জানেন আপনারা যারা ফেসবুকে কাজ করেন টুকটাক। তো এই হলো বিষয়, আশা করি বুঝতে পেরেছেন।